আজকে এমন একটা দিন, যে দলই জিতুক না কেন চোখ ভিজবে প্রত্যেক ক্রিকেট প্রেমীরই। আজকের ম্যাচে যদি বিরাটকে হারিয়ে মাহি জিতে যায় তাহলে স্বপ্নভঙ্গ হবে কিং কোহলির, আর যদি বিরাট কোহলি হারিয়ে দেয় চেন্নাইকে তাহলে জীবনের শেষ ম্যাচ সিপকে খেলা হবে না মহেন্দ্র সিং ধোনির। যে দলই জিতুক না কেন মন ভাঙবে প্রত্যেক মাহিরাট ভক্তের। বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমার খারাপ সময়ে কাছে পাইনি কাউকে, শুধু একটা মানুষই সাহস জুগিয়েছে আমাকে। ধোনিও একবার বলেছিলেন, আমার সবথেকে কাছের মানুষ সিকু। দেখতে দেখতে 16 বছরের মাহিরাট যুগের অবসান ঘটতে চলেছে আজ। পায়ের ইঞ্জুরি নিয়ে ভক্তদের মন রাখতে একের পর এক ম্যাচ খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচটি, ভারতীয় ক্রিকেটের সফলতম নক্ষত্রের পতন ঘটতে পারে আজ। আজকের ম্যাচে কিং কোহলি যদি 18 ওভারে অথবা 18 রানে চেন্নাইকে হারিয়ে দেয় তাহলে ভারতীয় ক্রিকেটের সফলতম নক্ষত্র মহেন্দ্র সিং ধোনির ইতি ঘটবে আজ। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।